অস্বীকার করলেও অসমে গণহত্যায় সম্ভবত জড়িত আলফাই হামলা নিয়ে প্রথম প্রতিক্রিয়া জেলা পুলিশের। AK-47 নিয়ে সেনা ছদ্মবেশে হামলার ধরন আলফার মতো, মত এসপি। থমথমে অসমে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক বিভিন্ন সংগঠনের, জনজীবন স্তব্ধ তিনসুকিয়ায়। বরাক উপত্যকায় বিক্ষোভ, শিলচরে গ্রেপ্তার কংগ্রেস নেতা। বেশ কিছুকাল জুড়ে আমাদের দেশ যে একটা মহা দুর্বিপাকের দিকে এগিয়ে চলেছে, অসমের সাম্প্রতিক ঘটনা তারই একটা নতুন চিহ্ন। এখনো যদি সবাই একসঙ্গে মিলে এর প্রতিরোধের কথা না ভাবি তাহলে সর্বনাশ অবশ্যম্ভাবী। প্রতিক্রিয়া কবি শঙ্খ ঘোষের। কলেজিয়ামের সদস্য হওয়া সত্ত্বেও সিবিআই অধিকর্তাকে ছুটিতে পাঠানোর আগে আলোচনা করা হয়নি তার সঙ্গে। অভিযোগে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া সিদ্ধান্ত মল্লিকার্জুন খার্গে। রাম মন্দির ইস্যুতে সরকারের উপর চাপ বাড়াতে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সাধুদের সম্মেলন। দুদিনের সম্মেলনে যোগ দিয়েছেন 3,000 সাধু। ধর্মাদেশ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে সাধুরা রাম মন্দির গড়ার ডাক দিতে চান। রাম মন্দির নিয়ে বিতর্কের মাঝে এবার উত্তরপ্রদেশের সরযুতিতে রামের মূর্তি স্থাপনের প্রস্তাব। দীপাবলিতে 151 মিটার উঁচু মূর্তি তৈরির কথা ঘোষণা করতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চাপের মুখে শেষ পর্যন্ত অমৃতসরের রাবণ দহন চলাকালীন রেলের চাকার মৃত্যু মিছিলের ঘটনায় তদন্তে রাজি হল রেল। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির উপর ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে। আগামীকাল থেকে তদন্তের কাজ শুরু হয়ে যাবে বলে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মহারাষ্ট্রের ইয়াবতমালে 13 জনের প্রাণ নেওয়া মানুষ খেকো বাঘিনীর মৃত্যু। প্রথমে অজ্ঞান করার চেষ্টা করলেও পাল্টা বাঘিনীটি শিকারীদের দলকেই আক্রমণ করে। তারপরই বাঘিনীটিকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় বন দপ্তর বলে সূত্রের খবর। পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার নিমতলায় দেড় মাসের শিশুকন্যাকে পা দিয়ে চেপে শ্বাসরোধ করে খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ঠাকুরদার বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত ঠাকুরদা কন্যা সন্তান হওয়ায় খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। হাওড়ার বাগনান থানার পড়িয়ায় গৃহবধূ রহস্য মৃত্যু। মৃতার পরিবারের দাবি, জমি নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল, তার জেরেই খুন বলে অভিযোগ। পুলিশ কুকুর এনে তদন্তের দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার কসবা আসন্দা গ্রামে রাস্তা নির্মাণ শ্রমিকের রহস্য মৃত্যু। পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। শালবনির বাসিন্দা ওই ব্যক্তি গ্রামে রাস্তা তৈরির কাজে যুক্ত ছিলেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের। পূর্ব বর্ধমানের মেমারি থানার গৌরীপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি, বাজেয়াপ্ত বাজি তৈরির মশলাও গ্রেফতার দুই। জলপথে নিষিদ্ধ শব্দবাজি পাচারের চেষ্টা বাঞ্ছা। আইরিটোলা ঘাট থেকে সালকিয়ার বাঁধাঘাটে নিয়ে যাওয়ার পথে মাঝগঙ্গা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার এক। নদিয়ার চাকদা ও কল্যাণী থানা এলাকায় পুলিশি অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও আতসবাজি, গ্রেফতার দুই। বেনিয়াপুকুরে মাদক সহ গ্রেপ্তার এক, উদ্ধার বিপুল পরিমাণ মাদক। দ্রুত মহিবুর রহমান অসমের নওগাঁর বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে তিনজলা রোডের হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাতের অন্ধকারে গৃহবধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, শ্লীলতা হানির অভিযোগ। বাধা দিলে শ্বশুর শাশুড়িকে মারধরের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজার থানার বাবুপুর গ্রামের ঘটনা, মূল অভিযুক্ত পলাতক। বাকি অভিযুক্তদের দাবি, শিশুদের নিয়ে দুই পরিবারে ঝামেলার জেরে সংঘর্ষ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মালদার কালিয়াচক থানার চাঁদপুর গ্রামের ঘটনা, গুরুতর আহত কলেজ ছাত্রীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অভিযুক্ত পলাতক। পার্ক সার্কাসে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে সিআইটি রোডে দুর্ঘটনা, মিনিবাসের ধাক্কায় মৃত্যু পথচারী মহিলার, আটক বাস চালক। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা নড়ঘাটে জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত বাইক আরোহী, পলাতক ডাম্পার চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পশ্চিম মেদিনীপুরের কুসুমদা গ্রামে রাজ্য সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা যাত্রী বোঝাই বাসে, ডাম্পার চালক সহ আহত সাত, তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডানলপ উড়ালপুলে হাইট বার ভেঙে বিপত্তি, যান চলাচল বন্ধ। গতকাল রাতে ডানলপ উড়ালপুলে ওঠার মুখে হাইট বার ভেঙে যায়। মেরামতির কারণে এই উড়ালপুলে আগেই বন্ধ করা হয়েছিল ভারী গাড়ি চলাচল, এবার বন্ধ হলো ছোট গাড়িও। আলিপুর থানা এলাকার গোপালনগরে কালীপুজোর মণ্ডপে আগুন। ভোর 4:30 নাগাদ নবরায়ের লেনের ওই মণ্ডপে আগুন লেগে যায়। মণ্ডপের 90% পুড়ে গিয়েছে। ঘিঞ্জি এলাকায় হাওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বিধাননগর পুরসভার নির্মীয়মাণ প্রকল্প এলাকায় তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার আরও এক ধৃত তাপস বিশ্বাস, বিধাননগর পুরসভার চতুর্থ শ্রেণীর কর্মী। এর আগে এই ঘটনায় প্রসেনজিৎ পুরকায়েত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পড়িয়া থানা এলাকার তিলজলার শিবতলা লেনে বিপজ্জনকভাবে হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু কলকাতা পুরসভার। আগেই বাড়ি ভাঙার নোটিশ দিয়েছিল পুরসভা, সেই মতো আজ সকালে পাঁচতলা বহুতলটি ভেঙে ফেলার কাজ শুরু করেন পুরকর্মীরা।
কর্ণাটকে আজ উপনির্বাচন, ভোট হচ্ছে তিনটি লোকসভা ও দুটি বিধানসভা আসনে। জেডিএস এর সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস, মূল প্রতিপক্ষ বিজেপি। মিশরের মিনিয়া প্রদেশে আইএস হামলা, মৃত্যু অন্তত 7 জনের, আহত 14। হামলার দায় স্বীকার জঙ্গি সংগঠন আইএস এর। ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিনমূলক ফ্লোরিডার রাজধানী তালাহাসিতে যোগ শিবিরে এলোপাতাড়ি গুলি, নিহত 3, আহত বেশ কয়েকজন, আত্মঘাতী হামলাকারীও। কি কারণে হামলাটা এখনো স্পষ্ট নয়। নিহত পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা মৌলানা সামিউল হক রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে নিজের বাড়িতে আততায়ীদের হাতে খুন হন তালিবানের গডফাদার বলে পরিচিত এই নেতা। কেদারনাথ মন্দিরে তুষারপাত, বর্তমান তাপমাত্রা হিমাঙ্কের বহু নিচে, -6 ডিগ্রি সেলসিয়াস। দিওয়ালিতে মন্দিরে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেই উপলক্ষে পুরোদমে চলছে প্রস্তুতির কাজ। বরফে ঢেকেছে কাশ্মীর উপত্যকার সোনমার্গ, হিমাচলের কুলু।